গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। সো টুডে ইজ সানডে অ্যান্ড আই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি সানডে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাশট্যাগ এন্ডলেস হাবিব। সো বন্ধুরা, অ্যাকর্ডিং টু মাই ইনস্টা পোস্ট, আজ আমি চললাম সেমিনার অ্যাটেন্ড করতে, অর্গানাইজড বাই রিজেন। তো তোমাদের এখানে ডাউট ক্লিয়ার করে দিই, আমি আমি কোনো টেকনিশিয়ান নই, আমি আমার আঙ্কেলের পরিবর্তে সেখানে সেমিনারটি অ্যাটেন্ড করতে চললাম। তো চলুন দেখি সেমিনারে কি হচ্ছে এবং আপনারাও দেখুন, লেটস গো। আমি বলেছিলাম যে আমি এখন লায়ন্স ক্লাবে আছি, বা এখানে টেকনিশিয়ানদের একটা গেট টুগেদার পার্টি চলছিল। অ্যাকচুয়ালি পার্টি নয়, সেমিনার চলছে। রিজেন কোম্পানির যে সিলিং ফ্যান আছে, সেই ফ্যানের যে ওনার, উনি এসেন, ফ্যানের সম্পর্কে কিছু ডিটেলস বলছিলেন, কিছু ফল্ট থাকলে সেগুলোকে তারা কীভাবে শোধরাবেন, কী করবেন, এসব নিয়েই একটু আলোচনা করছিল। তো ছিল তো ভেতরে, এখানে সেমিনারটা চলছিল। তো সেমিনার থেকে এখন বেরিয়েছি, এখন আমাদের লাঞ্চ ব্রেক, আর এটা থেকে আবার সেমিনার শুরু হবে। আমাদের দুটো বন্ধু এখানে এসেছে, পাড়ার বন্ধু, এরাও টেকনিশিয়ান। দুইটার মধ্যে দেখলেন চারটে পাখা, একটা আপনি গিফট দিলেন, ওটা টি শার্ট বলতে পারেন, এক্সটেনশন কোড, যা কিছু। আপনি সেই কুপনটাও রাখতে হবে, কুপনের পিছনে যে স্টিকার লেগে আছে ছোট্ট করে, এত বড় যে স্টিকারটা এখানে বসে যাবে, ওই স্টিকারটা এখানে তুলে লাগিয়ে দিলেন, যখন খুশি এক মাস পরে, একদিন পরে, এক বছর পরে, যখনই আপনি ওটা এনে অ্যাপেক্স ইলেকট্রিকে প্রোডিউস করলেন, সেই গিফট আপনার ঘরে পৌঁছে গেল। সেকেন্ড ফ্লোরে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, আমরা ওখানেই যাচ্ছি লাঞ্চ করতে। একদম উপরে আমার এই দুটো বন্ধুরা এত খেতে পেয়েছে, ছুটে বেড়াচ্ছে। ও তো লাইন দিতে হবে, তো আমার লাঞ্চ পেয়ে গেছি আমি, দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়া শুরু করি। Thank you.
লাঞ্চ ব্রেক, এখানে গিফট ডিস্ট্রিবিউশন চলছে দেখতে পাচ্ছেন। তুমি চলে যাও, আমি চলে যাই। দেখিয়ে মিস্টার টেকনিশিয়ান গিফট পেয়েছে, কি দিয়েছে, একটা গেঞ্জি, এর ভেতরে কি আছে জানি না, অনেক বড় গিফট হ্যাম্পার একটা, এই যে, আরে এই এই ভাইও একটা গিফট পেয়েছে, রেজিন। আমিও পেয়ে গেছি গিফট, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আজ অনুষ্ঠান এখানেই শেষ, অনেক কিছু জানা গেল, অনেক কিছু শেখা গেল, খাওয়া দাওয়া ভালো হয়েছে, একটা গিফট হ্যাম্পার দিয়েছে ওনারা লাঞ্চের পর। লাঞ্চের পর সেমিনার কন্টিনিউ হয়নি, আফটার লাঞ্চ তারা গিফট ডিস্ট্রিবিউশন করে আমাদের অনুষ্ঠান সেখানেই শেষ করলো। তো খুবই আনন্দ হলো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।